নমস্কার বন্ধুরা, সুদীপ্তা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি আবার নিয়ে এসেছি। বেশ গরম পড়তে শুরু করেছে, বলো গরমে কী খাবে বলো। তা একটা নতুন রেসিপি, নতুনও না, এটা সবাই করে থাকে, আর আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমিও বেশ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো দেখাই। একটুখানি বাজার করতে গেছিলাম, মাছ নিয়ে আসলাম। এই মাছের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখো। তাহলে চলো দেখাই কী মাছ এনেছি। এখানে এনেছি কাতলা মাছ, এনেছি 6 পিস কাতলা মাছ আছে এখানে। কাতলা মাছেরই রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করবো। আর এনেছি সজনের ডাঁটা, এই ডাঁটা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব। গরমে একটু পাতলা ঝোল হবে। সবে 34 মাস, কিন্তু গরম কি, বাইরে খুব রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। তাহলে চলো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো। এগুলোকে আমি কেটে নিই, সবজিগুলো কেটে নিই, মাছ টাছ ধুয়ে নিই, ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের কীভাবে আমি রান্না করি। এই সজনে ডাঁটা দিয়ে আর কাতলা মাছ দিয়ে ঝোল করতে কী কী নিয়েছি আমি দেখো। এই যে মাছটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, নুন হলুদ মাখিয়ে নেবো। এখানে ডাঁটা আর আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু টমেটো, আর লাগবে জিরে, হলুদ, নুন, আর রান্নার জন্য তো তেল লাগবেই। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আগেই কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিই। তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিলে কি হয়, মাছ লেগে যায় না, সুন্দরভাবে মাছ ভাজা হয়। তেলটা বেশ গরম হয়ে গেছে, মাছটা ভাজা হতো, তার একটু মশলাটা বেটে নিই, জিরে, আদা, কাঁচা লঙ্কা।
মাছগুলো ভাজা হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা মিডিয়াম করে 2-1 মিনিট ধরে ঢাকা দিয়ে রাখবো। দাদাকে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে, এই টমেটো কুচি দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাগুলো টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা যে সজনা ডাঁটা। হলুদ দেবো, দিয়ে দেবো যে বাটিটা আমাদের মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে দেবো। আবারও গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো মশলাটা ভালো করে কষানোর জন্য। আলুগুলো গলে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো যে ভেজে রাখো মাছগুলো। ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-এর জন্য, যাতে মাছের মধ্যে ঝোলটা আর মশলাটা ঢুকে যায়। মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো এটা ঝোলই করবো। নুনটা একটু দেখে নিই, নুনটাও ঠিক আছে।
নামিয়ে নিই মাছের ঝোলটা। দেখো এই যে মাছের ঝোলটা নামিয়েছি, দেখতেও বেশ সুন্দর হয়েছে তরকারিটা। তাহলে দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি কীভাবে সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল করি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, তোমাদের সাপোর্টের দরকার। সবাই যা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমাদের ভিডিও দেখা দেওয়ার জন্যই আমি এত কষ্ট করে খাটনি করে ভিডিওগুলো করি, তোমরা না দেখলে হয় বলো? তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সাবস্ক্রাইব করে দিও, বারবার বলছি। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।